হাই ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জলপাইয়ের আচার নিয়ে। এখন শীতের সিজনে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায়, বাজার থেকে কিনে আমি জলপাইয়ের আচার করেছি। দেখুন কিভাবে করেছি, আর এই আমার মতো রেসিপিটা ফলো করলে একদম পারফেক্ট মজাদার একটা জলপাইয়ের আচার পাবেন। তো আপনারা বাসায় করবেন, আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখাচ্ছি। এখানে 1 কেজি পরিমাণে জলপাই নিয়েছি, সেটা কেটে ধুয়ে সামান্য রোদে দিয়েছি। ইচ্ছে না করলে রোদে না দিতেও পারেন। এখানে আমি 3টা শুকনা মরিচ নিয়েছি ছোট ছোট কুচি করে, এখানে আদা নিয়েছি 1টা বড় কুচি করে, এখানে 2 চামচ জিরার গুঁড়া নিয়েছি, এটা 2 চামচ, সরিষা সাদা সরিষা এটার এখানে আছে 1 চা চামচ পরিমাণ, 5 ফোড়ন আর 2টা শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি ছোট ছোট কেটে, এখানে রয়েছে রসুন বড় 1টা, এখানে গুড় নিয়েছি 500 গ্রামের মতো, এখানে নিয়েছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, হলুদ এবং মরিচের গুঁড়া 1 চামচ করে, এখানে মৌরি নিয়েছি যেটা মিষ্টি জিরা হিসাবেও পরিচিত 1 চামচ পরিমাণ, এখানে নিয়েছি আমি ভিনেগার এবং সরিষার তেল। আমি দিয়ে দিচ্ছি শুকনা খোলায় আপনার 3 চামচ পরিমাণ সরিষা, যেটাকে আমি টেলে নিব শুকনা খোলায়। এটা আমি মশলা হিসাবে ব্যবহার করব আচার রান্নার শেষের দিকে। 2টা শুকনা মরিচ দিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়েছি, একসাথে করে আমি এটাকে টেলে নিচ্ছি শুকনা খোলায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মৌরি 2 চা চামচ, যেটাকে মিষ্টি জিরা হিসাবেও অনেকে চেনেন। এটা সহ আমি শুকনো খোলায় পুরোটা টেলে নিব, একটা বাটিতে তুলে রাখব এবং সেটাকে আমি শুকনো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, যেটা আমি মশলা হিসাবে ব্যবহার করব আচার রান্নার শেষের দিকে। এইটা আপনারা অবশ্যই ফলো করবেন। আচারের মেইন ট্রিক্স হচ্ছে এই মশলাটা, এটা ছাড়া আচার মজাদার হবে না। তো আমি এটা হয়ে গেছে, একটা আমি বাটিতে তুলে রাখছি। এটা সম্পূর্ণটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে শুকনো করে রেখে দিব, আচার রান্নার শেষের দিকে ইউজ করব। এখন আমি আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি, সেখানে আমি দিয়ে দিব সরিষার তেল। এইখানে সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন, এটা ইউজ করা ভুলবেন না। আচারের মেইন ভালো টেস্টটা আসে কিন্তু এই ভালো সরিষার তেল থেকে। ভালো কোম্পানির একটা সরিষার তেল নিয়ে আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচের পরিমাণ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আমি ছোট করে কেটে নিয়েছি আচারের সাথে যাতে মিশে যায় সেই জন্য। দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, যেটাকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, ভিতর থেকে বীজগুলো ফেলে দিয়েছি, এটাকে আমি হালকা লাল করে ভাজবো। এরপরে আমি ওখানে দিয়ে দিব আদা কুচি এবং রসুন কুচি। এবং দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। দিয়ে দিলাম আদা কুচিটা, আমি আদা কুচিটা আমি এইভাবে পিস করে কেটেছি, আপনারা ইচ্ছা করলে অন্যরকমও কাটতে পারেন। তবে আচারের যখন খেতে মুখের মধ্যে এই আদা রসুনটা যখন পড়ে তখন খেতে কিন্তু অসাধারণ লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে, সেই জন্য আমি এই সাইজে কেটেছি। এটা একটু সামান্য ভাজা ভাজা করার পর আমি জলপাইটা দিয়ে দিব। এখানে বলে রাখা ভালো, অনেকের রোদে দেওয়ার সমস্যা থাকে জলপাই বা যে কোনো আচার তৈরি করার জন্য, যারা রোদে দিতে পারবেন না সমস্যা নাই, তারা 1/2 ঘন্টার জন্য সেই জলপাইটাকে লবণ পানিতে ভিজিয়ে রাখবেন। যেমন একটা পাত্রে পরিষ্কার পানি নিয়ে সেখানে 1/2 চামচ লবণ দিয়ে 1/2 ঘন্টা ভিজানোর পর তুলে রাখার পর আচারটার জলপাইটা এরকমই হবে, সেটা তুলে ডাইরেক্ট রান্না করে ফেলতে পারবেন। তো আমি সামান্য রোদে দিয়েছিলাম 1 ঘন্টা খানিকের জন্য, এরপর নিয়ে এসে আমি আচারটা তৈরি করছি। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তো যে কোনো ভালো ব্র্যান্ডের আচার কোম্পানির মতোই আপনার আচারটা খেতে সুস্বাদু হবে, চেষ্টা করে দেখবেন বাসায় একদম এরকমই হবে। আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া, সবগুলো 1 চামচ করে আছে।
সেটা আমি মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি 10 মিনিট পর ফেরত আসছি। মোটামুটি আমার আচারটা গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 500 গ্রামের মতো গুড়। এটা আমি কুচি করে রেখেছি গলে যাওয়ার সুবিধার জন্য, যাতে খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। গুড়টা সিদ্ধ হওয়ার জন্য বা মিশে যাওয়ার জন্য আমি খুব সামান্য পরিমাণ পানি ইউজ করব। আমি এখানে খুব সামান্য পরিমাণে পানি দিচ্ছি গুড়টা গলে যাওয়ার জন্য। বেশি পানি একেবারে ইউজ করবেন না। এই পানিটা আমি আবার জাল দেওয়ার সাথে সাথে গুড়ের সাথে সাথে গলে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে আমি আর 10 মিনিট রান্না করছি। ঢাকা দিচ্ছি 10 মিনিটের জন্য, ফেরত আসছি 10 মিনিট পর। এখানে আমি ব্লেন্ডারে সেই মশলাটা গুঁড়া করে নিয়েছি, সেটা আমি এখন ঢেলে দিব, যেটা আপনাদেরকে শুরুতে আমি দেখিয়েছিলাম। এটাই হচ্ছে আচারের মেইন একটা ইনগ্রিডিয়েন্টস, এটা স্কিপ করা একেবারেই চলবে না। তো আমি ঢেলে দিচ্ছি সেই মশলাটা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, এটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমার মনে হয় না যে বেশি লবণ এখানে লাগবে, এটুকু লবণই যথেষ্ট। আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, এবং সেটার জন্য আমি সামান্য একটু জল দিচ্ছি। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে আরও 10 মিনিট রান্না করব। ততক্ষণে মনে হয় আমার আচার মোটামুটি রান্না করা কমপ্লিট হয়ে যাবে। এটা আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এটা একদম শেষের দিকে ইউজ করছি। এই জিরা গুঁড়াটা আমি আগেই গুঁড়া করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 চামচ ব্যবহার করেছি। ঢাকা দিচ্ছি আমি 10 মিনিটের জন্য। এখানে নিয়ে নিচ্ছি আমি ভিনেগার। এখানে বড় চামচে, টেবিল চামচে 3 চামচ পরিমাণ আছে। এটা একেবারেই স্কিপ করবেন না, এটাকে অনেকে সিরকাও বলে থাকে। এই ভিনেগার ইউজ করার ফলে আচারটা প্রায় 1 বছরের চেয়ে বেশি সময় আপনারা সংরক্ষণ করতে পারবেন, রেফ্রিজারেটরে না রেখেও। এটা বাইরে খুব ভালো অবস্থায় থাকবে। তো ভিনেগার ছাড়া আচার কিন্তু কল্পনা করা যায় না। ভালো ব্র্যান্ডের ভিনেগার কিনবেন। 3 টেবিল চামচ ইউজ করেছি এখানে আমি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিনি। আমি চিনিটা কেন দিচ্ছি, গুড় ইউজ করেছি আবার চিনিটা কেন দিচ্ছি, আমি চাচ্ছি একটা পারফেক্ট টক মিষ্টি ঝাল টেস্ট। তো গুড়টা, গুড়ের একটা আলাদা একটা টেস্ট আছে, নিজস্ব একটা মিষ্টিটা আছে, আবার চিনিরও একটা নিজস্ব টেস্ট আছে। তো আমি চাচ্ছি দুইটা টেস্টই একসাথে যেন থাকে এবং আচারটা খেতে সেই টক মিষ্টি ঝাল ভাবটা থাকে। আর গুড় দিলে আরেকটা ব্যাপার হয়, কালারটা, আচারের কালারটা খুবই সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে গুড় চিনি দুইটা না দিয়ে একটাও ইউজ করতে পারেন, তবে আমি করার সময় কিন্তু আমার আচারগুলোতে সবসময় গুড় এবং চিনি দুটাই দিয়ে থাকি। তো আচার হয়ে এসছে, নেড়ে চেড়ে দেখলে আপনারা বুঝতে পারবেন একটা আঠালো স্টিকি ভাব যখন চলে আসবে বুঝতে হবে আচার হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখেছি, এখানে মিষ্টির পরিমাণ, লবণের পরিমাণ ঠিক আছে, ঝালের পরিমাণ। তো দমে রাখছি আমি 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে এসেছি। ফিরে এসে দেখেন কতটা স্টিকি, একদম একটা আঠালো ভাব আসছে। এটা যখন আপনারা নাড়বেন চামচ দিয়ে তখন বুঝতে পারবেন এটা হয়ে গেছে। তো হয়ে গেছে আচারটা।
বাজারে অনেক ধরনের সুন্দর সুন্দর কাচের বয়াম এখন পাওয়া যায়। আপনারা যদি প্লাস্টিকের বয়ামে না রেখে কাচের বয়াম সংগ্রহ করে নেন, তো এটা সংরক্ষণ করা অনেক সুবিধা হবে এবং গুণগত মানটাও ভালো থাকবে। এই আচারটা অবশ্যই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে আমার চ্যানেলটাকে ফলো করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো মজাদার এই জলপাইয়ের আচারটা উপভোগ করুন এবং সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, বাই।